সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, ল্যাপটপ হোক কিংবা ডেস্কটপ, যারা ভিপিএনের অভাবে গুগলের যত অ্যাপ আছে, ইউটিউব, ফেসবুক, টুইটার ব্যবহার করতে পারছেন না, আমার এই আজকের ভিডিও মূলত তাদের উদ্দেশ্যেই করা। আমি চায়নাতে থাকি, চায়নাতে ভিপিএন ছাড়া গুগলের কোনো অ্যাপ ব্যবহার করা যায় না, তাই আমি এখানে যে ভিপিএনগুলো ব্যবহার করে ইউটিউব কিংবা ফেসবুক চালাই, এই ভিডিওতে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে আমার দেয়া তিনটি ভিপিএনের যে কোনো একটি ডাউনলোড করে, ইনস্টল করে এরপর ব্যবহার করবেন। তাহলে দেখে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা, আমি আছি আপনার সাথেই। ভিপিএন ছাড়া চায়নাতে ফেসবুক, ইউটিউব, টুইটার এই জাতীয় গুগলের যত অ্যাপ আছে, কোনো অ্যাপই ব্যবহার করা যায় না। উদাহরণস্বরূপ আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার চেষ্টা করছি। এখানে আমাকে ভিপিএন অন করা ছাড়া কানেকশন দিবে না। এখানে যে উইন্ডোটা ওপেন হয়েছে দেখুন, লেখা আছে দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ আমি এখনো ভিপিএন অন করি নাই, তাই আমাকে এই পেজে ঢোকার পারমিশন দেয় নাই। এবার আমি এই উইন্ডোটা ক্লোজ করে এরপরে একটা ভিপিএন অন করব। ল্যাপটপ অর্থাৎ উইন্ডোজ 10 এর জন্য সর্বপ্রথমে আমি যে ভিপিএনটার কথা উল্লেখ করেছি সেটা হলো আল্ট্রা সার্ফ, এই ভিপিএনটা। এই ভিপিএনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে এরপরে এর পারমিশনগুলো দিয়ে দেবেন। সেই ভিপিএন উপরে ক্লিক করলাম। যে কোনো ভিপিএন ক্লিক করে ওপেন করলে সর্বপ্রথমে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য এই উইন্ডোর ডান পাশে কর্নারে উপরে ক্লোজ চিহ্নতে ক্লিক করে এই উইন্ডো ক্লোজ করতে হবে। এখানে দেখুন আল্ট্রা সার্ফ ভিপিএনটা ইতিমধ্যে কানেকশন হয়ে গেছে। কানেকশন হয়ে গেলেই নতুন একটা উইন্ডো ওপেন হয়, সেই উইন্ডোটা আমি মাত্র ক্লোজ করলাম, কিন্তু আমার এই ভিপিএনটা লেখা আছে কানেক্টেড, অর্থাৎ কানেকশন আছে। এবার আমি এই ভিপিএনটা চালু থাকা অবস্থায় দেখাবো সেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করা যায় কিনা। আমি সেই গুগল ক্রোম ব্রাউজার ওটার উপরে ক্লিক করি। দেখুন আমাকে
গুগলে কানেকশন দিয়া দিল, অর্থাৎ ভিপিএন অন করলে গুগলে ঢোকা যায়। এবার আমি ইউটিউবে ঢুকব। এখানে সার্চ বক্সে youtube.com লিখে সার্চ করলেও হবে, আর আমার এখানে ইউটিউব অ্যাপটা শো করতেছে, আমি তার উপরে ক্লিক করি, দেখি আমাকে ইউটিউবে ঢোকার পারমিশন দেয় কিনা। দেখুন আলট্রা সার্ফ ভিপিএন কানেকশন দেওয়ার সাথে সাথে আমাকে ইউটিউবের অ্যাপে ঢোকার অনুমতি দিয়ে দিল। আমি এখন থেকে ইউটিউব, ফেসবুক, এই জাতীয় গুগলের যত অ্যাপ আছে সব ব্যবহার করতে পারব। এটা ছিল আলট্রা সার্ফ ভিপিএন এর মাধ্যমে। এখন আমি এই আলট্রা সার্ফ ভিপিএনটা ক্লোজ করে অন্য একটা ভিপিএন দিয়ে আবার দেখাবো। এখানে এই উইন্ডোটা প্রথমে ক্লোজ করি, এরপরে এখানে এই ভিপিএনটা যদি আমি অফ করতে চাই তাহলে এক্সিট লেখা আছে, এই এক্সিটে ক্লিক করতে হবে, অথবা এই উপরে ক্লোজ হতে ক্লিক করলেও হবে। আমি এই দুইটার যে কোনো একটায় ক্লিক করে আমি এই ভিপিএনটা অফ করে দিলাম। এবার ফ্রিগেট ভিপিএন কানেকশন করে দেখাবো। এবার ফ্রিগেট নামে যে ভিপিএন আছে তার উপরে ক্লিক করে ওপেন করার চেষ্টা করছি। আমার নেট একটু স্লো, সেজন্য কানেকশন দিতে একটু সময় লাগতে পারে। এই ভিপিএন যখন কানেকশন দিবে তখন অতিরিক্ত একটা উইন্ডো ওপেন হবে, সেটি আমরা ক্লোজ করে দেব। এই দেখুন ভিপিএন কানেকশন দেওয়ার সাথে সাথে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। আমরা এই উইন্ডোর উপরে ডান কোণে কর্নারে যে ক্রস চিহ্ন আছে তার উপরে ক্লিক করলেই আমার এই অতিরিক্ত উইন্ডোটা ক্লোজ হয়ে গেল। নেট স্লো থাকার কারণে এখানে দেখুন ওয়ান সার্ভার কানেকশন হয়েছে। এখানে যখন নেট ভালো থাকবে তখন সেভেন সার্ভার এরকম 6, 7, 5 এরকম লেখা আসে। আমার নেটের সমস্যার কারণে এখানে এখন একটাও সার্ভার নেই। আরেকটু অপেক্ষা করি। এখানে সার্ভারে কানেকশন দেওয়ার পরে আমি গুগল ক্রোম ব্রাউজার আবার ওপেন করব। এখানে একটা ছোট উইন্ডো ওপেন হয়েছে, সেটা লেখা আছে ডিউ টু দা ব্লকিং ফ্রিগেট নিডস অ্যানাদার 5 to 15 মিনিটস টু সার্চ ফর সার্ভার, প্লিজ ওয়েট, প্লিজ ডোন্ট এক্সিট অ্যান্ড রেজিস্টার্ড। অর্থাৎ এভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ চায়নাতে সরাসরি ভিপিএন এ কানেকশন অনেক সময় দেয় না। এই ফ্রিগেট চেষ্টা করতেছে যেভাবেই হোক আমাকে কানেকশন দিবে, ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। কানেকশন হয়ে গেলে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। ফ্রিগেট ভিপিএন কানেক্টেড হওয়ার কারণে এইমাত্র গুগল ক্রোম ব্রাউজার ওপেন হলো। আমি এখান থেকে চেষ্টা করছি ইউটিউবে আবার ঢোকার জন্য।
সেই ইউটিউবের অ্যাপের উপরে টাচ করি, দেখুন খুব দ্রুত ইউটিউব ওপেন হয়ে গেল। এখন আমি এই উইন্ডো এখানে ক্লোজ করি, সেই ডান পাশে উপরে কোণারে ক্লোজ বাটনে ক্লিক করে এই উইন্ডোটা ক্লোজ করলাম। এখানে দেখুন নেটের দুর্বলতার কারণে এখনো কয়টা সার্ভারে কানেকশন হয়েছে সেটা দেখা যায় না। আর এই ভিপিএন চালু রেখেও আমরা এটাকে যদি মিনিমাইজ করি তাহলে এই উইন্ডোটা এই নিচে এই বারে চলে আসবে। আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে মিনিমাইজ করছি। আবার যদি এটাকে আমরা এই উইন্ডো আকারে দেখতে চাই, এর উপরে একবার ক্লিক করলেই এই উইন্ডো আকারে চলে আসলো। এখন আমি যদি এই ভিপিএন থেকে বের হতে চাই তাহলে দেখুন এখানে সর্বডানে এখানে এটা ক্রস চিহ্নের মতো আছে, এটার উপরে মাউস পয়েন্টার রাখলে লেখা আসে এক্সিট ফ্রিগেট। আমরা এটায় একবার মাউসের লেফট বাটন ক্লিক করলেই এই ভিপিএনটা অফ হয়ে যাবে, আমাদের প্রয়োজনে আমরা আবার অন করতে পারবো। তাই এখান থেকে এখন বের হয়ে আমি অন্য একটা ভিপিএন কানেক্ট করে দেখাবো, সেজন্য এটা ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিলাম। এবার দেখাবো আরো একটি পাওয়ারফুল ভিপিএন ফর ল্যাপটপ। পিসি ফোন ভিপিএন কানেক্ট করার জন্য সেই অ্যাপের উপরে মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করব। ভিপিএনটা এখন পর্যন্ত কানেকশন হয় নাই, কানেকশন হয়ে গেলে এখানেও নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। পিসি ফোন ভিপিএনটা কানেক্টেড হয়েছে, এখন এই অতিরিক্ত উইন্ডোটা আমরা ক্লোজ করে দেব, সেজন্য উইন্ডোর ডান পাশে উপরে ক্রস চিহ্নতে মাউসের লেফট বাটন একবার ক্লিক করে ক্লোজ করলাম। এই দেখুন কানেকশন হয়ে গেলে উইন্ডোটা পিসফোনের এরকম দেখা যায়। আমরা চাইলে এই কানেকশন দেখুন নিচে একটা ছোট উইন্ডোর মতো আছে নেদারল্যান্ডস, অর্থাৎ এখানে এই ডান পাশে ধনুকের মতো একটা চিহ্ন, ওখানে ভির মতো উল্টো ভি, ওখানে ক্লিক করলে আমরা অন্য দেশের সাথেও এই ভিপিএনটা কানেকশন করে চেঞ্জ করতে পারি। আমরা এখনে চেঞ্জ করব না, কানেকশন যেহেতু হয়েছে আপনারা চাইলে এটা অন্য দেশের সাথেও কানেকশন করে দেখতে পারেন। আমরা এই ভিপিএন ব্যবহার করতেছি ফ্রি। এখানে বাম পাশে একটা ছোট উইন্ডোর মতো আছে, আমরা টাকা ব্যবহার করেও এই ভিপিএন ব্যবহার করতে পারি। ফ্রি ব্যবহার করতেছি সেজন্য আমাদের কানেকশন একটু স্লো থাকে। আর এখানে যা দেখা যায় এখান থেকে আমরা এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা চেঞ্জ করতে পারি। আমরা যদি বাংলায় ক্লিক করি তাহলে এখানে দেখুন বাংলায় যতটুকু সম্ভব দেখা যায়।
আমরা আবার এখান থেকে সে ইংলিশে চলে যাই শুধু দেখানোর জন্য। কারেক্টরে ক্লিক করে আমরা সেই আগের অবস্থানে ফিরে আসলাম। এখনো আমাদের এটা কানেকশন আছে। এখন আমি এইটা এভাবে রাখতে পারি অথবা এখানে এই নতুন উইন্ডোর মাইনাস অর্থাৎ মিনিমাইজে ক্লিক করলে এটা এই নিচের এই বারের ভিতরে চলে আসবে। আমি এখানে মিনিমাইজে ক্লিক করলাম। এখানে দেখুন ভিপিএনটা অন করা অবস্থায় আছে। এবার আমি সেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ইউটিউবে প্রবেশ করব। আবার মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করে ক্রোম ব্রাউজার ওপেন করে আবার আমি ইউটিউবে ঢুকব। আমরা চাইলে এই পেজটা রিফ্রেশ করতে পারি, সেজন্য এখানে ক্লিক করে একটু রিফ্রেশ করে নেই। এই ভিপিএনটা বর্তমানে নেদারল্যান্ডের সাথে কানেকশন আছে। এবার সেই ইউটিউবের অ্যাপ ওপেন করার চেষ্টা করি। দেখুন ভিপিএন অন করার কারণে আমাকে নিয়ে আসছে ইউটিউবের চ্যানেলে। এভাবে আপনারা ভিপিএন এর মাধ্যমে চায়নাতে বা ভিয়েতনামে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অর্থাৎ গুগলের যত অ্যাপ আছে, যত প্রোডাক্ট আছে সব ব্যবহার করার সুযোগ পাবেন। আশা করি যাদের ল্যাপটপ আছে তারা আমার দেয়া এই তিনটি ভিপিএন ব্যবহার করে দেখবেন। যেটা আপনাদের ভালো মনে হয় সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এখানে দীর্ঘদিন যাবত এই ভিপিএন ব্যবহার করতেছি, আমার ল্যাপটপ আছে। এই তিনটে ভিপিএন খুবই দ্রুত কানেকশন দেয় যদি ইন্টারনেট ভালো থাকে। এখন এখান থেকে বের হয়ে যাব। আজকের বিষয়টি ছিল কিভাবে ভিপিএন এর মাধ্যমে ল্যাপটপে ফেসবুক, ইউটিউব, গুগলের যত প্রোডাক্ট আছে ব্যবহার করা যায়। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই ভিপিএন যে কোনো ব্রাউজার ওপেন করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি শুধু আপনাদেরকে বোঝার সুবিধার্থে তিনটে ভিপিএন এর নাম এখানে উল্লেখ করলাম এবং কানেকশন করে দেখানোর চেষ্টা করেছি। এখন এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার জন্য এই উইন্ডোর ডান পাশে উপরে ক্রস চিহ্ন আছে, তার উপরে মাউসের লেফট বাটন ক্লিক একবার করলেই আমার সেই গুগল ক্রোম ব্রাউজার উইন্ডোটা ক্লোজ হয়ে গেল। এখন এই পিসি ফোন আমরা যদি এটা বন্ধ করতে চাই বা অফ করতে চাই তাহলে এখানে এই পিসি ফোনের যে উইন্ডো আছে এই উইন্ডোর ডান পাশে উপরে কোণারে ক্রস চিহ্ন আছে, তার উপরে মাউসের লেফট বাটন একবার ক্লিক করলেই এই ভিপিএনটা অফ হয়ে যাবে। আবার আমরা চাইলে যখন প্রয়োজন তখন অন করতে পারব। তাহলে আমি এখন এখানে এই ভিপিএনটা
অফ করে দেই, একবার ক্লিক করলেই অফ হয়ে গেল। আমরা ফিরে আসলাম যেখান থেকে শুরু করেছিলাম, সেই উইন্ডোতে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন, আমার দেয়া তিনটি ভিপিএন ব্যবহার করে দেখবেন, তাহলে আপনি গুগলের যত অ্যাপ আছে কানেকশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টসের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমার দেয়া তিনটি ভিপিএন কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় সেটিও আপনি জানাতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন, তাহলে প্লিজ আর দেরি নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতোপূর্বে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।